আসসালামুআলাইকুম এফ মম আকিব ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমি আজকে গ্রামে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আসলে আমরা ঢাকা থেকে গ্রামে আসছি, আমার বাবার বাসায়, মানে বাবার বাড়িতে এসেছি। সেখান থেকে আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব। আশা করছি গ্রামের এই ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এভাবে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি আজকে গ্রামের গাছপালা এবং গ্রামের প্রকৃতি নিয়ে আজকে ভিডিওগুলো করেছি। আশা করছি এগুলো দেখতে আপনাদের একটু হলেও ভালো লাগবে। সকালবেলা থেকে আমি আমার ব্লগটি শুরু করেছিলাম। দেখতেই পাচ্ছেন কুয়াশায় ঘেরা, কুয়াশা ছিল প্রচণ্ড। ঢাকাতে সেরকম বোঝা যায় না, কিন্তু গ্রামে শীত পড়ে গেছে। আসলে গাছপালার জন্য গ্রামে আগেই শীত পড়ে যায়। তো আমরা শীতের দিনে অনেক রকমের পিঠা খেতে ভালোবাসি, এজন্য আজকে একটি পিঠার রেসিপিও আছে, ভাপা পিঠা। আপনারা দেখতে থাকুন। এই তো আমার মেয়ে ফাতেমা। দেখতে থাকুন আজকে ভাপা পিঠার রেসিপি শেয়ার করবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গেই থাকুন। সে মাছওয়ালার কাছ থেকে রুই মাছ নিয়েছিল আম্মা। তো রুই মাছ রান্না করেছিল, আসলে সেগুলো দেখানো সম্ভব হয়নি, আর ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এই জন্য দুপুরের রান্না দেখাইনি। সকালে ভাপা পিঠা তৈরি করার জন্য আম্মা এই যে একটা কলসে মাটি মাখিয়ে নিয়েছে, তাহলে এই মাটি কালি পড়ে যেগুলো সেগুলো তাড়াতাড়ি পরিষ্কার করতে পারবে। লাকড়ির চুলায় আজকে ভাপা পিঠা হবে অসাধারণ। তো ভাপা পিঠার জন্য আমরা নিয়েছি এখানে গুড়, আর নিয়েছি গুঁড়ানো নারিকেল আর ধনে পাতা। ডাটাগুলো নিইনি, শুধু পাতাগুলোই নিয়েছি। আসলে ধনে পাতা আর গুড় আর নারিকেল দিয়ে একটা অনেক সুন্দর ফ্লেভার আসে এবং খেতে ভীষণ মজাদার হয় ভাপা পিঠা। আপনারা দেখতে থাকুন আমার মা কীভাবে পিঠাগুলো তৈরি করে নেয়। আমরা কম বেশি প্রায় অনেকেই জানি ভাপা পিঠা তৈরি করতে, তারপরেও যারা না জানে তাদের জন্য ভিডিওটি উপকারে আসবে। তো আমার মা এই তো চাউলের গুঁড়ো লবণ পানি দিয়ে মেখে নিয়েছিল, এটা দুধ দিয়েও মাখা যায়। তো লবণ পানি হালকা পানি দিয়ে মেখে নিয়েছিল, এরপর একটা চাল দিয়ে এভাবে চেলে নিচ্ছে। চেলে নেওয়ার পর এই তো একটা বিরিচে করে সহজে সকাল বিকেলের নাস্তায় এই শীতের দিনে ভাপা পিঠা করিয়ে নেওয়া যায়। শীতের দিনে গরম গরম ভাপা পিঠা চায়ের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। আপনারা যেকোনো সময় করে নিতে পারেন ঝটপট। দিয়ে দিয়ে এখন আমরা হচ্ছে নারিকেল আর গুড় আর ধনে পাতাটা ছড়াই দেবে।
নিজেরা যতটাই রান্না করি কিন্তু মায়ের হাতে রান্না খেতে ভীষণ মজা লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো এবার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার একটা সাদা পাতলা কাপড় দিয়ে মুড়িয়ে এখন এই কলসটা ভাপ উঠছে কলগুটি এর উপরে দিয়ে দিল। এটা কলসে তৈরি করছে আমার মা, আপনারা যেগুলো হাঁড়িতে তৈরি করতে পারেন ভাতের হাঁড়ি হলেও হবে। ভাতের হাঁড়িতে উপরে একটা ঝাঁকা বা কাপড় বেঁধে দিয়ে খুব সহজে এই ভাপা পিঠাটা তৈরি করে নেওয়া যায়। এটা করতে আসলে বেশি সময় লাগে না, এই তো ভাপ উঠছে ভাপা পিঠা দিয়ে, গরম গরম ভাপা পিঠা। খুব অল্প সময়ের মধ্যে এগুলো বানিয়ে নেওয়া যায়। অসাধারণ হয়েছিল। শীতের দিনে বড় এবং বাচ্চাদের ভীষণ পছন্দের এই তো ভাপা পিঠা, সবগুলো একে একে মা এভাবে করে নিয়েছিল। এই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এভাবে আপনারা করে দেখবেন ভীষণ মজাদার, ধনে পাতা দিয়ে। এর ঘ্রাণেই খেতে ইচ্ছে করবে। পিঠাটা অনেক পারফেক্ট হয়েছিল, ভাপা পিঠা পারফেক্ট না হলে খাওয়া যায় না কাঁচা থেকে গেলে। তো ভাপা পিঠাটা অনেক সুন্দর হয়েছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন।